হ্যাঁ, মেয়েদের সন্দেহ কম না বেশি? হে কম না বেশি? আরে নিজের স্বামী পর্যন্ত সন্দেহ করে, আমি তো এত বড় একটা হুজুর, আপনারা তো মনে করেন যে আমি সেই হুজুর, কিন্তু আমার বউ, আমি এখন যতদিন ঘুম পাড়ি অনেকে আমাকে রাগ করে, 12টার সময় মোবাইল খোলা পায়, হুজুর খুব মোশন হয়ে গেছে, সকাল থেকে এতবার কল দিলাম আপনার মোবাইলে কল ঢোকে না। আমি কইলাম বাইরে আমি মোবাইল অফ করে ঘুমাই। কেন ঘুমাই জানিস? আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, ইতিমধ্যে একটা কল আসছে, আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে, একটা মেয়ে মানুষ, আল্লাহকে কাম, একটা মেয়ে মানুষ কল করছে। আমার বউ বলতেছে, আপনি মেয়ে মানুষে হুজুর কি কল করছেন কেন? মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি। আমি তো দিদারসে ঘুম পাড়তেছি, ঘুমোর থেকে উঠে দেখি আমার বউয়ের মুখটা পামাস, ওরকম গাল ফুলে বসে আছে। আমি কইলাম, কে গো তোমার কি দাঁতে অসুখ হয়েছে, গাল ফুলে বসে আছো? আমাকে বলতেছে, আপনি হুজুর না লুচ্চা? চিন্তা করে দেখেন, ঘুমোর থেকে উঠে এখন বউ যদি কয় আপনি হুজুর না লুচ্চা, পাগলির মতন কি বলো? পাগলি, একটা মেয়ে মানুষ কল করছিল, আমি বললাম আপনি কে? মেয়েটা বলছে, আমি হুজুরকে ভালোবাসি। তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন? আমি দৌড়ে গিয়ে বইয়ের হাত চাপে ধরে বললাম, আস্তে কথা বলো, রাস্তার ধারত বাড়ি, মানুষ যদি শুনবার পারে যে তুমি বউ হয়ে আমার লুচ্চা করছে, আমার ওয়াজ কিন্তু বাদ হয়ে যাবে। দেখি মোবাইল নিয়ে আসে, মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলাম, কারণ কানে কানে শুনলে তো হবে না, বউকে শোনা লাগবে না, লাউড স্পিকার দিয়ে বললাম, মা, প্রথম শব্দই, মা তুমি নাকি অমুক সময় কল করেছিলে? জোরে দিছি, বউ শুনে না, জোরে নেই। মেয়েটা বলতেছে, আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেয়াদব। আমার বউ কয় কি, মেয়েটা কি কয়? আমার বউরে বেয়াদব কাউ কেন? তুমি নাকি কইছো আমি হুজুরকে ভালোবাসি? তো মেয়েটা বলতেছে, না আল্লাহর শপথ করে বলতেছি, আমি হুজুরের ওয়াজ ভালোবাসি তাই কইছি। আমি বউরে কইলাম, কেরে কি কইছে? কই একটা ভালোবাসার কথা কইছি তো। আমি সেদিন থেকে চিন্তা করলাম, প্রত্যেকটা মেয়ের মধ্যে সন্দেহ আছে না নাই, জোরে কর আছে না নাই, টাকা যে হাতক দিবে ওই টাকাটা নাম না বললে মনে করবি পকেটত গেছে। এই জন্য মেয়েরা টাকা দিলে বলাই লাগবি ভাই, ওয়াজের ফাঁকে ফাঁকে যদি মেয়েরা টাকা দেয় আমি একটু নাম বলবো, অসুবিধা আছে? ওয়াজ কিন্তু চলতেছে। এই ছেলে না ডিস্টার্ব করো না বাজান। আল্লাহর বান্দারা আবু জেহেল নবীর সঙ্গে শত্রুতায় একটাই মাত্র কারণ, যদি নবী বলে গ্রহণ করি তাহলে আমার নেতাগিরি থাকবে না, আব্দুল্লার এতিম পোলার নেতা হয়ে যাবে। আজও বাংলাদেশে আলেমরা যে শ্রেষ্ঠ এটা সবাই জানে, মরে গেলে প্রত্যেকটা নেতারাই কয় অমুক হুজুর দিয়ে আমার জানাবা করো, জোরে কোন কথা ঠিক কি না বলে যায় না, তার মানে বোঝা গেল আলেমকে ভালোবাসে, বেটার বিয়ার সময় আলেমকে ডাকে। আবার যখন দোয়া দূর হয় কোনো প্রফেসর কোনো ডাক্তার দিয়ে দোয়া করে নেয় না, এই মৌলবিদের নিয়েই কিন্তু দোয়া করে নেয়। কিন্তু বাজান আলেমদের সবাই ভালোবাসে, কিন্তু আলেমরা যখন কোরআনের ময়দান ছেড়ে শুধু কোরআনের ময়দানে না থেকে সংসদের দিকে যাবার চায়, তখন ওই আলেমদের উপরেই ওরা শত্রু হয়, জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম আবু জেহেল বলতেছে, মারতে বলেছি তাই বলে এত মার, কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে ফেলেছ। যুবকরা বলতেছে, নেতা আপনি বলেছেন যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ মারতেই থাকবা, আমরা এত মার মেরেছি একটা বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় নাই। যদি বিশ্বাস না করেন তাহলে এখন মুখের কাছে গিয়ে শুনেন, আবু জেহেল আবার উমাইয়া ওই বেলালের মুনিব দুইজন দৌড়ে এসে ওই বেলালের মুখের কাছে কানটা লাগায়া শুনতে পায় ওই আহত বেলাল আহ
আহ আমার কষ্ট হয়, আমার রক্ত ঝরে গেছে, আমার চামড়া উঠে গেছে, একটা কথাও নাই, জবান থেকে শুধু শব্দ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল চিৎকার করে বলে, রে যুবকেরা, সারাদিন এত কষ্ট নির্যাতনের পরেও বেলালের জবান থেকে তোমরা কলমা খসাতে পারো নাই, বেলালের জবান থেকে কলমা কেমনে খসাবে, কলমা তো বেলালের কলিজার মধ্যে ঢুকে গেছে, ধরে কোন ঠিক কি না। আরে আমি তো বলছি বাবা, এগুলো সব না আদায় না, মহিলাদের কিছু আস আবদার করছে। হ্যাঁ মানে ওর কোক যত ঠেলা দেওয়া যাবে ওরা তত খুশি, কথাটা বুঝলেন না? হ্যাঁ মহিলাদের ওয়াজ করার দরকার আছে না? নাই, হ্যাঁ করতেছে, কিন্তু এটা শেষ করি, এই পয়েন্টটা শেষ করে আমি যখন আসবো, আত্মাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর মধ্যে ইনশাল্লাহ আমার মা বোনদের ওয়াজ চলে আসবে ইনশাল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম, এত নির্যাতনের পরও যখন বন্ধ করা যায় নাই, বেলালের বুকে পাথর চাপা দাও, এত বড় পাথর চাপা দাও, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বেলাল মারা যায়। উজদুল গাবা কিতাবের মধ্যে আছে, কয়েকজন যুবক বিশাল একটা পাথর খণ্ড এনে ওই আহত বেলালের বুকের উপরে চাপা দিয়ে ওরা সবাই চলে গেছে, জানে বেলাল মরে যাবে। সকালবেলা বেলালের লাশটা আবদুল্লাহর এতিম পোলা আমাদের নবীর দরবারে রেখে বলবে, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার সাইজ এমনি করব। এই নিয়তে সমস্ত কাফেররা যখন বাড়িতে যায়, বেলালের বুকের ওপরে পাথর, বেলাল চোখের পানি বের করে বলে, আল্লাহ আমাকে এত নির্যাতন করেছে, আমি কি একটাবার বলেছি আমার কষ্ট হয়, একটাবার বলিনি আল্লাহ, কোনোবার কখনো আহা বলে চিৎকার দেইনি, এই পাথর চাপা দেওয়ার কারণে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আমার বড় কষ্ট হয়, আল্লাহ আল্লাহ তুমি যদি আমার জাতির পিতার জন্যে নমরুদের আগুনকে শান্তির বাগান বানাবার পারো, তুমি যদি মুসা নবীর জন্যে নীলদরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে আমি বেলালের জন্যে আমার বুকের পাথরকেও তুমি পাতলা বানাবার পারো। আমার ইমানের দাবি নিয়ে আমি বেলাল তোমার কাছে গভীর রাত্রে ফরিয়াদ করতেছি, হযরত বেলালের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, পাথর পাথরের চেহারায় আছে, কিন্তু পাথরকে আল্লাহ তুলার মতন পাতলা করে দিয়েছে। বাজান বেলাল কলেমার জিকির করতেছে, এই জিকিরের মধ্যে যে কি মজা রে, একবার যদি কোনো জাকের জিকিরের মধ্যে ঢুকে যায় তাকে কিন্তু জিকির থেকে আর আলাদা করা যায় না। হযরত বেলালের লাশ নিবারাইছে সকালবেলায়, লাশ নিবার আইসে দেখে বেলালের বুকের উপরে পাথর উঠতেছে আর নামতেছে, নিঃশ্বাসের সঙ্গে পাথর উপর দিকে উঠতেছে আর নামতেছে, তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার আছে না নাই, জোরে কোন ইমানের পাওয়ার আছে না নাই। আহত বেলাল কয়েকজন যুবক কয়েক মন ওজনের একটা পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর নামতেছে, রে বাংলার মুসলমানেরা, সেই ইমান যদি আমরা বুকে ধারণ করতে পারি, বাতিলের রক্ত চক্ষুকে মুসলমান কোনোদিন পরোয়া করবে না। একটা টাকলু বলল যে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, আর আমরা বাংলা মুসলমান ঘরে বসে থাকব, আমরা হিজরার জাত না, ধরে কোন কথা ঠিক কে না? কি কন ঘরে বসে থাকবেন? আমরা কি চুরি হাত দিছি? কিছুই নাই আমাদের, ইমানের বলে বলিয়ান হতে হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বলেন সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি, ও গো দয়াময় আমার আল্লাহ দয়াময়।
যুবকেরা গিয়া নেতাকে বলতেছে, নেতা কি কন মরছে, আসেন দেখেন। উমাইয়া আবু জেহেল সহ আবু সুফিয়ান যত নেতা ছিল সমস্ত নেতা গিয়া দেখতেছে বেলাল মরে নাই, মরে নাই, বরং বেলালের নিঃশ্বাসের সঙ্গে এত ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল বেলালের কাছে দাঁড়ায় বলে, কেমনে বন্ধ করা যায় এই কলেমা, কেমনে বন্ধ করা যায় এই কলেমা, কেমনে বন্ধ করা যায়, কি করা যায়। এমন সময় এক যুবক বলতেছে, নেতা, এক বুড়ে বলতেছেন এক যুবক, আজকে আমাদের বাংলাদেশে কলেমার আওয়াজকে বন্ধ করতে গেলে কোনো বুড়ারা পারবে না, যুবক রায়ের বিরুদ্ধে চারণ করে জোরে কোন কথা ঠিক কিনা। এক যুবক বলতেছে, বেলালের কলেমা যদি বন্ধ করতে চান বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক বসায় দেন, জিব্বার মধ্যে পেরেক বসায় দিলে বেলাল আর জিকির করতে পারবে না। যেই বলার সেই কাজ, একটু চিন্তা করেন, বেলালের জিব্বার মধ্যে পেরেক মারবে, এখন কে যাবে বেলালের মুখের কাছে যদি মরণ কামড় দেয়? জিব্বা কি বাইরে আছে না ভিতরে আছে? যদি মরণ কামড় দেয় কে যাবে বেলালের কাছে? দেখেন একজন মুমিন, আহত মুমিনকেও কাফেরেরা কত ভয় করে, জোরে কন সুবহানাল্লাহ। বেলাল মুস্কি হাসি দিয়া মুখটা হা করেছে, পরীক্ষার করবি, এত পরীক্ষার পরেও তোদের পরীক্ষার ধরন শেষ হয় নাই, পরীক্ষা করবি, জেল দিবি, জুলুম দিবি, রিমান্ড দিবি, গ্রেপ্তার করবি, আরো পরীক্ষা করবি। একজন কাফের দৌড়ে গিয়ে বেলালের হা করে মুখে হাত ঢুকাই দেয়া জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক মারতেছে, এই পার দিয়ে ঢুকাইয়া ওই পার দিয়া কাঁটা বের করে দেয়। তখনও বেলালের জিব্বার আগা আহাত আহাত আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আবুবকরের কানে খবর গেছে, আবুবকর তোমার এক ভাইকে কাফেররা এত নির্যাতন করতেছে, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, বেলাল আবুবকরের কে হয়? আর জোরে কন, আরাকানের মুসলমান আমাদের কে হয়? কাশ্মীরের মুসলমান আমাদের কে হয়? সিরিয়ার মুসলমান আমাদের কে হয়? ফিলিস্তিনের মুসলমান আমাদের কে হয়? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমান একই শরীর বিশিষ্ট, পৃথিবীর যেখানেই মুসলমানকে নির্যাতন করা হবে, কোন মুসলমান যদি কলিজায় কষ্ট না পায় তাহলে বুঝতে হবে ওর নাম মুসলমান আছে, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে মুসলমান হয়ে মরতে পারবে না। গণেশ মূর্তির পায়ে কোরআন দিয়েছে, এইটা জানার পরে কোন মুসলমানের অন্তরে যদি কষ্ট না হয়, কোন মুসলমানের কলিজায় যদি আগুন না লাগে, তাহলে বুঝতে হবে ও নামে মুসলমান, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে দেখবে। শুধু কোরআনের অসল হবে না, বাস্তবকেই কোরআন আমাদের জীবনে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইজান, মুসলমান নামাজ না পড়তে পারে, মুসলমান আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, কিন্তু মুসলমান এক কয়েকটা জায়গাত একদল। আপনারা বলেন তো, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি যে পার্টি বলেন, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? কোরআনের বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? থাকবে না। তোমরা এক একজন এক এক দল করতে পারো, কিন্তু মৌলিক বিষয়ে এখনো মুসলমান এক দল। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন এই টেবের উপরে আমরা যারা বসে আছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত করতে পারি, কিন্তু আপনারা আমরা কি একসাথে বসে নাই? আপনারা যারা বসে আছেন সব সব কি এক দলের?
দেখেন আপনার কাছে একজন জামাত, একজন বিএনপি, একজন আওয়ামী লীগ বসে আছে, কেন বসে আছে? এই কোরআন পারে মুসলমানকে একত্র করতে, এই কোরআনই পারে সব দল ভাঙ্গে মুসলমানকে এক দলে নিয়ে আসতে। জোরে কোন কথা ঠিক কি না? সাধারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দলের লোক এক সামিনার তলে বসতে পারেন, যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, সমস্ত মুসলমান এক আল্লাহর দল হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? সেই দিন বেশি বাকি নাই, মনে করতেছেন আরো বহুদিন, না সেদিন আর বেশি বাকি নাই। ইমাম মেহেদী আলাইহিসসালাম আসবে, ঈসা আলাইহিসসালাম আসবে, গোটা বিশ্ব আবার আল্লাহ মুসলমানকে দিয়া দিবে। আল্লাহর বান্দারা, আমি শেষ কথাটা বলতেছি, ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু বকর দৌড়ে আসলো ভাই হইয়া, ভাই হইয়া ভাইয়ের কাছে দৌড় এসে বলতেছে, রে কাফিরের বাচ্চারা, তোদের কি কোনো দয়া নাই, মায়া নাই? এত নির্যাতনের পরে আবার জিব্বার মধ্যে কাঁটা ঢুকাইছিস, পেরেক ঢুকাইছিস, তোদের কি কোনো দয়া ভয় নাই? বেলালের মুনিফ চিল্লায় বলতেছে, তোমার যদি দয়া হয় তাহলে আমাদের গোলামকে কিনে নাও, তোমার যদি দয়া হয়, কারণ ওরা তো জানে বেলাল এখন এমনি মরে যাবে, এই মরা বেলালকে বিক্রি করলে লাভ হবে। আবু বকর বলতেছে, কত দাম নিবা, কত দাম নিবা? এবার আবু বকর যখন বলেছে কত দাম নিবা, উমাইয়া বলতেছে 1000 আশরাফি দেওয়া লাগবে, 1000 আশরাফি। আবু বকর বলতেছে, আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে, উমাইয়া রে, তুমি মেম্বার হয়ে তোমার গোলামের দাম চাইতে পারো না, আমি সিয়ারিন হয়ে চাই, 10000 দেওয়া লাগবে। আবু বকর বলতেছে, আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি পাগল, এই মরা বেলালকে তুমি এত টাকা দিয়ে কিনতেছো? আবু বকর চিৎকার করে বলে, বেলালের দাম তোমাদের কাছে নাই, কিন্তু যারা মুসলমান গোটা দুনিয়া বিক্রি করলেও একজন ইমানদারের দাম দেওয়া যাবে না। আল্লাহ রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো, নবী নিজের হাতে বেলালের জিব্বার পেরেকগুলো বের করে, জিব্বার কাঁটাগুলো বের করে বেলালের কপালে চুমা দিয়ে বলে, বেলাল রে, এত নির্যাতন করেছে বাবা, কিন্তু আমি তোমার কিছুই করতে পারি নাই। ও বেলাল, তুমি কি চাও, তোমার কি চাহিদা আছে? বেলাল, তুমি কি জানো তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওলা তাহাজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবু শিরুবিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ তোমার জন্য বেহেশতের সুসংবাদ দিয়েছে, সেই ওয়াদা আল্লাহ করেছে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা দিল, এরপরেও তুমি কান্দো কেন? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কলেমা আস্তে আস্তে জিকির করার কারণে এত নির্যাতন, এত কষ্ট আমি সহ্য করেছি, আপনি কি জানেন গো নবী, ওরা যখন আমাকে কষ্ট দিয়ে এই কষ্টকর মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওয়ফতিহাত আবু আবুহা ওয়াকালা লাহুম খাযনাতুহা সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন, ওদের কষ্ট নির্যাতনের সময় আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে ধরেছে, আমি ওই পাথর বুকে নিয়া, ওই পাথর বুকে নিয়া দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখেছি, আর আল্লাহর জান্নাত দেখতে দেখতে আমি কোনো কষ্ট বুঝতে পারি নাই। বাজান ইমানের শেষ পর্যায়ে হলো আমল বিলারকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাকে বলা হয়েছে, হুজুর মায়েদের একটু ওয়াজ করবেন, আপনারা বলেন তো পুরুষের আমল মেয়েদের আমল একটু আলাদা আছে না নাই? যেরকম আছে না নাই? শোনেন আমি বলি, এই বেশি ব্যাখ্যা করা লাগবে না, আপনারা মসজিদের মধ্যে যায় যে থাকবেন তাও কিন্তু পারবেন না। আল্লাহ বলেছে, ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে গেছে তখন তোমরা মসজিদ থেকে জমিনে ছড়ায় পড়ো, এ কথা কার? এটা কি পুরুষের জন্যে না মেয়ে মানুষের জন্য? আর মেয়ে মানুষের জন্য আল্লাহ বলেছেন, অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হবে না, যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। ওই জাহিলি যুগে মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হওয়া যাবে না, এ কথা কার? আরো জোরে বলেন, মেয়েদেরকে পর্দা। ভাইজান
আর দায়ুসু লায়াদ খুলুল জান্না। রাসুল বললেন এটা লাইন অফ জেমস, লা ইয়াদখুল। খুব খেয়াল করবেন, যারা দায়ুস তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী, আল্লাহ নবী বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে কিছু নারী আছে না নাই, জোরে কোন আছে না নাই, এই কথা কোন আছে না নাই। এখন আপনার বউ যদি বিয়া পর্দা হয়ে চক তাতারু ঘরে, আপনারা বলেন তো চক তাতারু মাঝে মধ্যে অটো ভ্যানালা আসে না, মাঝে মধ্যে আচ্ছা চক তাতারও মাঝে মধ্যে মেতর আসে না, চক তাতারও মাঝে মধ্যে ফেরুওয়ালার আসে না, তা আপনার বউ দেখে ভ্যানালা বলতেছে আহ, মেতরও বলতেছে আহ, ওই যে ভিক্ষা করে যে ফকির খায় ওইও কয় আহ, মানে আপনার বউ খুব সুন্দরী ব্যাপার দেয় ঘুরতেছে, ওই যাই দেখতেছে তাই কয় আহ, এই যারাই আহ আহ কইছে ওরা কিন্তু খালি দেখেনি, এ কথাটা শুনবেন, মেয়ে মানুষের ওয়াজ হচ্ছে, এরা কিন্তু খালি দেখেনি, দেখিছে চোখ দিয়ে, এটা কিন্তু চোখ কিন্তু সবচেয়ে ভালো ক্যামেরা, চোখ দিয়ে দেখিছে, আর এটি একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে ধরা খাস, চোখ দিয়ে দেখছে আহ। এখন রাত্রে যখন ওই ফকির শুতিছে, ওই মেতর শুতিছে, ওই ফেরুয়ালা ভ্যানালা শুতিছে, ওই ঘুমের ঘরে আপনার বউ ও যে আহ কসে, ওই আহ কর কারণে ওদের কাছে গেছে স্বপ্নে। এখন স্বপ্নে আপনার বউয়ের সাথে ওদের স্বপ্ন দোষ হসে। এখন আপনি বলেন তো বউ কি আপনার একলার থাকলো না সগলির হয়ে গেল, কথা না কেন, তা আপনার বউ কি আপনি একলা খাবেন না বাইটে খাবেন, যদি যদি একলাই খাবার চান মানে একলাই যদি ভোগ করতে চান তাহলে প্রত্যেকটা নারীকে পর্দার ভিতরে রাখতে হবে, জোরে কোন কথা ঠিক কি না, পর্দার মধ্যে যেগুলো থাকে তাদের দাম বেশি না কম। আচ্ছা আপনাদের এলাকার কোনো কলেজ মাঠে যদি মাইকিং করে যে আমাদের এই নওগাঁ কলেজ ময়দানে একটা ছাগলের প্রদর্শনী হবে, একটা ছাগলের প্রদর্শনী হবে, এই মাইকিং শুনবে জনগণ কি রাগ করবি না খুশি হবে, কেরে ছাগল দেখার যদি কলেজ যাওয়া লাগবে, আমার এলাকার রাস্তাঘাটে কত ছাগল ভেবা করতেছে, যদি বলে একটা হরিণকে দেখানো হবে, একটা হরিণের প্রদর্শনী হবে, তখন আপনারা বলবেন চলো যাই, হরিণ আমরা কোনোদিন দেখিনি, কারণ হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের ভিতরে থাকে, এই জন্যে পর্দা, হরিণ দেখার জন্য সকলে যায়, আর বকরি যেটি সেটি ঘরে যত গোপনে থাকবে তত তার দাম বাড়বে না কমবে। আপনারা মা ফাতেমার নাম জোহরা ডিগ্রি কেন হলো, জোহরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, এই ডিগ্রি হওয়ার পিছনে কারণ কি, তিনি পর্দার ভিতরে ছিলেন, পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পরে স্বামীর কাছে ওসিয়ত করলো, স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা ওসিয়ত আপনাকে পালন করতে হবে, এক নম্বর ওসিয়ত হলো, মায়েরা শোনেন, আপনারা তো ওয়াজ শোনার জন্য বসে আছেন শোনেন, এক নম্বর ওসিয়ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার দুই নম্বর ওসিয়ত হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আমার তিন নম্বর ওসিয়ত হলো আপনি আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গভীর রাতে দাফন করবেন, কারণ সারা জীবন পর্দার মধ্যে থাকছি, দিনের আলোতে দাফন করলে ফাতেমার দেহ কত বড়, ফাতেমার লাশ কত বড়, এটা দুনিয়ার মানুষ দেখতে পারে কাফনের উপর দিয়া, তাই মেহরবানি করে আমার দাসটা গভীর রাতে আপনি দাফন করবেন। আলী কান্দিয়ার বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো, ফাতেমা স্বামীর হাত ধরে বলে স্বামী গো লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না, আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ
আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কয় না রে, আপনাকে ওয়াজ হচ্ছে, কথা কন না কেন? হ্যাঁ, সারা জীবন ব্যাপারদায় ঘুরছে, মরার পরে পাঁচ কাপড় দিছে, খালি পাঁচ কাপড়, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। মেয়ে মানুষের লাশ চাদর দিয়ে ঢাকে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা এসে বলতেছে আল্লাহ আল্লাহ। আচ্ছা, এই মেয়ে যখন জীবিত ছিল তখন বেয়া পর্দা হয়ে গোটা চখ তাতার ঘুরিছে, তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে তার লাশ আবার এই চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে ফেরেস্তা, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, এরা বাঁচতে মানে না মরার পরে। এ মায়েরা শোনেন, মরার পরে যদি পাঁচ কাপড় দেওয়া লাগে তাহলে বেঁচে থাকতে কয় কাপড় দেওয়া লাগবে আপনাকে চিন্তা করা লাগবে? কি কোন চিন্তা করার দরকার আছে না নাই? আপনাকে লাশ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ, এই হাদিসে রাসূল বলেছেন কোনোদিন বলা যাবে না মেয়ে মানুষের লাশ নিয়ে, মেয়েটা কেমন ছিল, মেয়েটা কেমন ছিল, এটা বলা জায়েজ নাই। কারণ মেয়েটা কেমন ছিল এটা পাড়ার লোকের কাছে জানবেন কেন? মেয়েটা কেমন ছিল আর স্বামী বেঁচে থাকলে স্বামীর কাছে যান, স্বামীকে যা বলেন যে আপনার বউটা কেমন ছিল। বউ যদি কয়, স্বামী যদি কয় যদি খালি কয় আহ, বুঝবেন হামনি আর ফালাসে অকজলে থিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আবু জার কবর খুঁড়তে গিয়া পড়ে চলে গেছে। বাকি কবর খোলার পরে ফাতেমাকে কবরের মধ্যে নামায় দিয়া কবরে মাটি দেওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, এত খুশি গো আল্লাহ, না খাইতে খাইতে চোখের নিচে কালিমা পড়ে গেছে। আমি ঘরের মধ্যে ঢুকে বলি ফাতেমা আজও তোমার খাবার ব্যবস্থা করা গেল না? ফাতেমা বলে স্বামী গো রোজা আছি, কোনো টেনশন করবেন না। আমি তাকাই দেখি আমার ফাতেমার চোখের নিচের কালি, মনে হয় আল্লাহ তালা জান্নাতের সুরমা পরাইয়া দিছে। দোয়া করতেছে আল্লাহর কাছে, স্বামী হয়ে বউয়ের জন্য দোয়া করে যে মাত্র তাকাইছে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। আলী চিল্লায় বলে আল্লাহ এই মাত্র ফাতেমাকে দাফন করলাম, ফাতেমার কবর কোন জায়গায়, ফাতেমার কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতে চালি রে, ফাতেমা হলো পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা ছাড়া উপায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতের সময় বসেন, বসেন একটু, বসেন আপনারা, মোনাজাত আর কেউ নড়বেন না। প্রথম মাহফিল, এলাকার প্রথম মাহফিল, আমরা মোনাজাত করব। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে। বহু বিপদ আপদ মুসিবত আমাদের আছে না নাই, ধরে কোনো আছে না নাই, হ্যাঁ সব থেকে আল্লাহ যেন হেফাজত করে। ইস্তেগফার পড়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই। এখানে একটা প্রশ্ন করছে ভাই, শোনেন, এই প্রশ্ন কি কোনো এক ব্যক্তির না সবার? কি বুঝলেন? না না না, এই প্রশ্নটা দিছে একজন, আমি কইলাম এক ব্যক্তির না সবার, আপনার কোন সবার? কারণ কতকগুলা প্রশ্ন থাকে ব্যক্তিগত, কতকগুলা প্রশ্ন থাকে সমষ্টিগত। এটা যদি কোনো ব্যক্তির প্রশ্ন হয় তাহলে ঘরের মধ্যে গিয়ে আমার কাছ থেকে শুনতে পারেন, আর যদি আপনাদের সকলের প্রশ্ন হয় তাহলে এখানে বলতে হবে। আমি আগে প্রশ্নটা বলি, আগে বলা লাগবে না? হ্যাঁ, এক নম্বর প্রশ্ন হলো মসজিদে সিয়ারে বসে নামাজ পড়া যাবে কি না, এটা এক নম্বর।
আর দুই নম্বর প্রশ্ন হলো মিলাদ কিয়াম করা যাবে কি না, এই দুইটা প্রশ্ন। শালকা মানে দুটা প্রশ্ন, প্রশ্নই বলে শালকা। শোনেন শোনেন, এক নম্বর প্রশ্নের উত্তর হলো জামাতে নামাজ পড়া। আপনি বলতেছেন সিআরে বসে নামাজ পড়া যাবে কিনা, অবশ্যই যাবে। আপনি যদি অসুস্থ মানুষ হন, আপনি বাড়িতে সিআরে বসে একা একা নামাজ পড়তে পারবেন। আমার কথা কি বুঝলেন? আপনি যদি রুকু সেজদা এগুলো করতে না পারেন, এগুলো করতে অপারগ হন, তাহলে আপনি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু মসজিদের মধ্যে সিআর নামাজ তো দূরের কথা, সিআর ঢুকানোই জায়েজ নাই। মানে সিআরে বসে নামাজ তো দূরের কথা, কারণ সিআর ঢুকলি গোটা মসজিদ কমিটিকে আল্লাহ 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 ধরবি, খালি ওই সিআর আল্লাহ ধরবি না, গোটা মসজিদ কমিটিকে আল্লাহ ধরে কবে এই এই তোরা কি কোরআন জানিস না? কুম লিল্লাহি কানিতিন, কুম মানে কি দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। এখন শোনেন ভাই শোনেন, জামাতে নামাজ পড়া সকলের জন্য ওয়াজিব নয়, অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়তে হবে এইরকম ইসলাম চাপ দেয়নি। আপনি বুড়া হয়ে গেছেন, আপনি বলেন তো সরকারি চাকরির একটা বয়স আছে না নাই, এখন আছে না নাই, সরকার কিন্তু জানে যে এই বয়সে এক চাকরি তুলে ওর চোখের জুতি কমে গেছে, ওর হাত মাঝে মধ্যে কাঁপে, মাজা ধরে গেছে, এক আর কষ্ট করে চাকরি করা লাগবে না, যৌবন সরকার দেওয়ার কারণে বুড়া বয়সে ওর বসে থাকে পেনশন খিলাম জোরে কোনো কথা ঠিক কিনা। তাহলে যারা যৌবন বয়সে নামাজ ধরেছে, যৌবনে যারা নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের সব দিবে জোরে কোনো সুবহানাল্লাহ। কি কন, সরকারের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? খবরদার ভাই জান, সিয়ারে নামাজ পড়বেন না মসজিদে। কি জন্য? কারণ মসজিদে আল্লাহ রাসুল আকামত যতক্ষণ শেষ না হয়েছে, রাসুল কেবলামুখী হয় নাই, রাসুল কিন্তু কেবলামুখী হয় নাই। রাসুল ইমামতি মেহরাবের মধ্যে দাঁড়াইছে, মুয়াজ্জিন বেলাল আকামত দিচ্ছে, কত কামাতি সালা কত কামাতি সালা, নামাজ দাঁড়িয়ে গেছে, তারপরে রাসুল কেবলামুখী হয় নাই। রাসুল বলেছেন কাতার সোজা করো, কাতার কি করো, কাতার সোজা করো, ফাঁক ফাঁক বন্ধ করো। ওই যে ওই যে ফাঁক দেখা যাচ্ছে, ওই ফাঁকের মধ্যে দিয়ে বকরির বাচ্চার মতন শয়তান ঢুকতেছে, বকরির বাচ্চার মতন শয়তান মাথা ঢুকাচ্ছে। তার মানে বোঝা গেল কাতারে কোনো ফাঁক রাখা যাবে না, কাতার বেঁকা করা যাবে না, কাতার সোজা করতে গেলে যে শোনেন এই উত্তর হচ্ছে এইদিকে অন্য কোন মন দেন না, আবার আলাদা বুঝলিয়া বাড়ির যা কবেন যে হুজুর ইটা হয়ে গেল বোঝা লাগবে। তো এখন ব্যাপার হলো যে আপনি কাতার সোজা করতে গেলে পায়ের আগা দিয়ে করবেন না গোড়া দিয়ে করবেন? কথা কয় না, আগা দিয়ে করলে হবে না। কারু পাও ছয় ইঞ্চি, কারু পাও সাত ইঞ্চি, কারু পাও আট ইঞ্চি, ধরে কোন কথা ঠিক কিনা? তো তাহলে সব যদি আগা দিয়ে করেন তাহলে তো পিছন দিকে দেখা হয়ে যাবে। এই জন্যে যত পাও ছোট বড় হোক গোড়ালি সোজা করা লাগবে, গোড়ালি। তো যে ব্যক্তি সিয়ারে বসে নামাজ পড়তেছে, ওর পায়ের গোড়ালি কোথায়? তাহলে কি কাতার সোজা হলো? আর সামনে কাতারে ফাঁক চুয়া পিছনে কাতারে দাঁড়ানো যাবে? নানাবিধ মশলার কারণে বাংলাদেশের সমস্ত আলেম একমত পোষণ করেছে সিয়ারে বসে মসজিদে জামাতে নামাজ হবে। এখন মিলাদ কি হবে কথা শোনো, মিলাদ মানে কি? আল্লাহ রাসুল জন্ম নিয়েছেন, আল্লাহ রাসুল জন্ম নিয়েছেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদ বলা হয়। তো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? যাবে না? নবী দুনিয়াতে এসেছেন, আইসেন, মা আমিনা বলতেছে আমার গর্ভে সন্তান ছিল, আমি বুঝতেই পারি নাই, আমার সন্তান যখন প্রসব হলো আমি জানতেই পারি নাই, আমার কোনো কষ্ট হয় নাই। মানে সন্তান পেটে আসার পরে মা যে কি কষ্ট, কষ্ট একটা কষ্টের একটা গান আছে না নাই, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা
কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, আমি না বলতেছে এই কষ্ট আমি পাই নাই। হালিমা তো সাদিয়া বলে, ওই ছোট্ট নবীকে গাধায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুর্বল গাধা সবল হয়ে গেল। ওই নবীকে যখন স্তনে লাগাইছি আমার জান স্তনের দুধ পান করেছে, বাম স্তনে মুখ লাগাতে পারি নাই, কারণ আমার একটা সন্তান ছিল, ওই সন্তানের জন্যে ওই ছোট্ট মানুষটা ইনসাফ করে দিল। ওই বাচ্চা আমার ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার ঘরে বরকতে পরিপূর্ণ করে দিল। এইরকম নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা জায়েজ আছে না নাই? এখন লেখছেন কিয়াম, কিয়াম কিয়াম মানে কি দাঁড়ান তো, আপনারা নবীকে সালাম দিবেন, বসে দিবেন না খাড়া হয়ে দিবেন, এটা আপনাকে অন্তরের ব্যাপার। মন চাইলে বসে দেন, মন চাইলে খাড়া হয়ে দেন, কিন্তু নবীকে হাজের নাজের জানবেন না যে আমি এটি কিয়াম করতেছি নবী হাজির হয়ে গেছে, এটা জানা হলো সেরে কি? একমাত্র হাজের নাজের আল্লাহ, জোরে কোন কথা ঠিক কি না? এছাড়া নবী হাজের নাজের না। নবীর মহব্বতে আমার মন চাইলে আমি দাঁড়িয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে তো, দিবেন সালাম, বসে দিবেন। এই নেই, এগুলো মোস্তাহাব জিনিস, এগুলা ফরজ ওয়াজিব কিছু না। এইগুলা নিয়ে তর্কাতর্কি, এইগুলো নিয়ে পিটাপিটি, এইগুলো নিয়ে হিংসা করা আমাদের উচিত নয়। মহব্বত যার যেমন মহব্বত তাই তেমন করবেন, অসুবিধা কি? কিন্তু খবরদার, যে এইরকম অনেকে কিয়াম করে যে আমরা কিয়াম করতেছি নবী এসে হাজির আছে, অনেক জায়গায় দেখা যায় শুনেছি যে সিয়ার থই, কি জন্য সিয়ার থা বলে, ওই সিয়ারে নবী বসবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবীর মহব্বত সব জায়গায় হাজির, নবীর মহব্বত আমাদের কলজাত আছে না নাই? এখন আছে না নাই? কিন্তু সশরীরে নবী শুয়ে আছেন, সোহনার মোদি কথা কয় না, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গানটা গান বাবা, গুনা হবি না রে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবী গির যায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি, আমি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সুবহানাল্লাহ, আমাদের নবী মদিনায় আছে, যদি আপনি যাবার না পারেন এখানে দরুদ পড়েন, নবীর সালাম দেন, একদল ফেরেশতা আছে তারা আপনার দরুদ ও সালাম রাসূলের রওজা মুবারকে আপনার নামে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا نبينا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم। ডাক্তার সাহেব তো চলে গেছে মনে হয়, খালি এক আপনি আছেন, দেখি তো কবেন ভাই, কোনোদিন কিছু কয় না। আমি ওনারা যখন দাওয়াত দিবার গেছে, আমাকে যখন দাওয়াত দিবার গেছে, তখন আমি বললাম ভাই ডাক্তার, আমার মহব্বতের কলিজার মানুষ আলহাজ আব্দুল মালিক সাহেবকে দাওয়াত দিবেন, ওই কমিটির লোককে বললাম, ওনাকে দাওয়াত দিবেন, বলিনি আমি, বলেছি ওনাকে দাওয়াত দিবেন, কারণ উনি আমার যতগুলো মাহফিল এই এলাকায় করি মঞ্চে বসে থাকে, ভাই আমার শেষ পর্যন্ত থাকে, অত্যন্ত মহব্বত করে, ভাই শুধু এখানে দান করে তা না, আমার যে একটা ইতিমখানা মাদ্রাসা আছে ওখানে উনি লক্ষ লক্ষ টাকা দান করছেন, আল্লাহ তাকে এত দান করার সম্পদ দিয়েছেন, আল্লাহ তাকে আরও দান করার তৌফিক দেন। এরকম সভাপতি থাকে, অনেক জায়গায় প্রধান সভাপতি থাকে কিন্তু মাইকে কিছু কয় না, কয় ওগুলা দরকার নাই, খালি দোয়া ঘুরে দেন, তা আমরা তার জন্য ইনশাল্লাহ দোয়া করব, আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারক তায়াজাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না আয় আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতরে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম আসহাবে কেরাম তাবিনি কেরাম তাওয়া তাবিনি কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আর আফরে হাদিয়া কবুল করো। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে চলে গেছে। আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল কর। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারায় এতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনসুর সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ মেহরবানি করে মাদ্রাসার উসিলায় তার কবরকে জান্নাতের টুকরা কবুল কর। এই মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া টাকা পয়সা দিয়া সর্বাত্মকভাবে যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে করলো করবে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল কর। আজকে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল কর। আল্লাহ খাস করে আমার আব্দুল মালিক ভাই মঞ্চে উপবিষ্ট হাত তুলেছে, তার বড় ভাই আব্দুল খালেক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ ছিল, আহারে শ্লোকটার কবরকে জান্নাতের টুকরা বানায় দিও। মাহবুব এই মাদ্রাসার সভাপতি এই মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার সদস্য যে যুবকরা মাদ্রাসা দেখাশোনা করে আল্লাহ তাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলে মাদ্রাসায় জায়গিদার যারা ছাত্রদেরকে খাওয়া দাওয়া করায় আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার আর মা বোনেরা দীর্ঘ সময় বসে ওয়াজ শুনেছে দানও করেছে, আবিদা সালিহা পর্দানেছি কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো আল্লাহ। আল্লাহ মেহরবানি করে এই চকতাতারু আশেপাশ থেকে যারা এসেছে প্রত্যেক এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি আমার রফিক ভাইকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সুদীজনকে কবুল করো, অনেক মেম্বার প্রার্থী চেয়ারম্যান প্রার্থী হয়েছে।